অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স, যোগকে কাজে লাগিয়ে আজকাল জটিল সব রোগের চিকিৎসা করা সম্ভব। আর যোগ দিয়ে রোগ নিরাময় করা যায় এমন কিছু রোগ নিয়েই আজকের আমাদের বিশেষ প্রতিবেদন। আর বলবো সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো প্রতিবেদনটি শুনুন। যোগকে কাজে লাগিয়ে জটিল রোগ নিরাময়ের থেরাপির নাম যোগ থেরাপি। এই অভিনব পদ্ধতিতে চিকিৎসা শুরু হয় 2004 সালে। এই সময় একাধিক গবেষণায় প্রমাণিত হয় যে যোগ স্বাস্থ্য বিষয়ে নানাভাবে মানব শরীরে উপকারে আসে। 2011 সালের একটি গবেষণায় দেখা যায়, ঠিক পদ্ধতিতে যোগকে ব্যবহার করলে সারা শরীরে রক্তের সঞ্চালন বেড়ে যায়, ফলে স্বাভাবিক ভাবেই হার্টের কর্মক্ষমতা বাড়তে থাকে। আসলে যোগের স্যালাইভা বা লালা একত্রে বিশেষ ভূমিকা পালন করে। অল্টারনেটিভ মেডিসিন রিভিউ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দাবি করা হয়েছে, ব্লাড ব্লক বা পা ফুলে যাওয়ার মতো সমস্যা কমাতেও এই পদ্ধতি বিশেষ ভূমিকা পালন করে থাকে। এমনকি ক্যান্সারের চিকিৎসাতেও রোগ বিশেষভাবে কাজে লাগে। এই মরণ রোগের চিকিৎসায় বেশ সহায়ক ভূমিকা পালন করে যোগ। একাধিক গবেষণায় দেখা গেছে, অন্য ওষুধের পাশাপাশি ক্যান্সার রোগীর শরীরে যদি যোগের স্যালাইভা প্রবেশ করানো যায় তাহলে স্তন, মেলানোমা, ফুসফুস এবং প্রোস্টেট ক্যান্সারের প্রকোপ অনেকাংশেই কমানো সম্ভব। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণেও যোগের ব্যবহার করা যায়। বিশেষজ্ঞদের মতে আগামী 20 বছরের মধ্যে সারা বিশ্বে প্রায় 36 কোটি মানুষ ডায়াবেটিসে ভুগবে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ডায়াবেটিসের কারণে হওয়া নানাবিধ জটিলতা কমাতে যোগ থেরাপি দারুণ কার্যকর। ছোঁয়াচে রোগের প্রকোপ কমায় যোগ। যোগের শরীরে থাকা ডেস্টাভিলেস নামক এক ধরনের প্রোটিন আমাদের শরীরে প্রবেশ করার পর সব ধরনের জীবাণুকে মেরে ফেলে রোগের প্রকোপ কমাতে সাহায্য করে। প্রসঙ্গত 2003 সালে হওয়া একটি গবেষণায় দেখা গেছে, যোগের শরীরে থাকা নিউরোসিগনালিং এবং অ্যান্টিমাইক্রোরিয়াল পেপাটাইট যে কোনো ধরনের সংক্রমণকে কমাতে বিশেষ ভূমিকা পালন করে। অস্টিপোরোসিসের চিকিৎসায়ও যোগের ব্যবহার। জয়েন্টে ব্যথা হলে যেসব জায়গায় কিছু সময় যোগকে রাখলে সেখানে রক্ত সরবরাহ প্রক্রিয়ার উন্নতি ঘটে, ফলে অস্টিওপোরোসিসের মতো রোগীরা অনেক উপকৃত হন। কানের যন্ত্রণা কমাতেও যোগের ভূমিকা গুরুত্বপূর্ণ। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, কানের ক্রনিক যন্ত্রণা কমাতে যোগের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে একটা যোগ কানের পিছনে আর একটি কানের সামনে কিছু সময় রেখে দিতে হবে। এমনভাবে 3 থেকে 4 দিন করলেই যন্ত্রণা একেবারে কমে যাবে। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আর আজকের প্রতিবেদনটি নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। প্রতিনিয়ত এমনই বিভিন্ন খবরাখবরের আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।